আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আবার একটি নতুন একটি চ্যাপ্টার পড়ব, সেটি হলো একটি পয়েম, লেসন 30, পেজ নাম্বার 52। আমরা ঘাসের ছোট ছোট ফুল, জ্যোতিরিন্দ্র মৈত্র। আবার বলছি, আমরা ঘাসের ছোট ছোট ফুল, জ্যোতিরিন্দ্র মৈত্র। আমি পয়েমটি পড়ছি, তোমরা শুনো, সবাই বই খুলে ফেল, পেজ নাম্বার 52। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মোদের দোলনা মোদের, শিরোনা নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণ, কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা, ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে উঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে। খুব সুন্দর পয়েম, একদম ছোট্ট একটি পয়েম, তোমরা সবটা লার্ন করে নেবে। এবার দেখো, আমি বলছি এখানে কি বলেছে কবি, বলেছে যে ঘাসের ছোট ছোট ফুলগুলি কি হচ্ছে, হাওয়ায় মাথা তুলছে, মানুষকে উদ্দেশ্য করে কবি বলছেন যে ওদের তোমরা কি করবে না, মারবে না, মারবে না বলতে পা দিয়ে গলে দেবে না মাটিতে, বুঝতে পারছো, বলছে ঘাসের ছোট ছোট ফুলগুলি বলছে যে আমরা দেখো কিভাবে হেলে দুলে লাল নীল সাদা সবুজ, আমরা ফুল লাল নীল ফুল, আমরা সাদা ফুল, আমাদের পা দিয়ে তোমরা মারাবে না, আমাদের মতোই তোমরা হাসো বলছে, কেমন বলছে যে আমাদের নরম পাতাগুলি তোমরা ছিঁড়বে না, আমরা ধরার বুকে মানে পৃথিবীর বুকে স্নেহকণা হয়ে ফুটে উঠি, ঘাস হয়ে আমরা বেরিয়ে আসি, মানে পৃথিবীর মাটি থেকে যে ঘাস হয়ে বেরিয়ে আসে সেগুলিকে বলছে স্নেহকণা বলছে, নানা রঙের ফুলগুলি আমরা হাসতে হাসি, আমরা ধরনের হাসি, আকাশে তারারা ফুটলে শান্ত বাতাসে আমরা দুলে দুলে রূপকথার বাসি শুনি। এখানে কবি বলছেন যে ঘাসগুলিকে যেন আমরা, ঘাসের ফুলগুলিকে যেন আমরা নষ্ট না করি, পাতাগুলিকে যেন আমরা না ছিঁড়ি, বুঝতে পারছ, আর ভালো করে অনেকবার পড়বে পয়েমটা, লার্ন করতে হবে কিন্তু, কেমন। আবার বলছি দেখো, এবার দেখো, আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলায় মাথা, তুলনা মোদের দোলনা মোদের, ছিলনা নরম পাতা, বলছে আমরা ছোট ছোট ফুল, হাওয়াতে মাথা দোলায় তোমরা আমাদের ছিঁড়ে ফেল না, নরম পাতাগুলিকে ছিঁড়বে না, পা দিয়ে নষ্ট করবে না, শুধু দেখো আর খুশি হও, আমাদের দেখে তোমরা খুশি হও, কেমন করে আমরা হেসে উঠি আর দুলে দুলে মাথা নাড়ি, ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে উঠে। কবি বলছে যে এই যে মাটির বুকে যে মাটিতে যে ঘাসগুলি উঠে, এগুলি মাটির ভালোবাসা স্নেহ, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি ফুল, বলছে আমরা লাল নীল সাদা ফুল হয়ে হাসি আর সেই রূপকথা অজানা নতুন গল্পের আমরা কি করি, গল্প শুনি বাসি শুনি আর দুলি শান্ত বাতাসে যখন আকাশে তারা ফোটে, মানে রাত্র যখন হয় তখন এই ঠান্ডা বাতাসে শীতল বাতাস আর কি শান্ত বাতাসে কি করে ওরা মাথা মারে যখন তারারা ফোটে, ঠিক আছে। এবার আমরা জ্যোতিরিন্দ্র মন্ত্র সম্পর্কে কিছু জেনে নিই, কেমন, তোমাদের বইয়ে দেওয়া আছে। জ্যোতিরিন্দ্র মৈত্র 1911 খ্রিস্টাব্দে বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতার মতো গান রচনাতেও পারদর্শী ছিলেন। ভারতীয় গণনাট্য সংঘের অন্যতম পথিকৃৎ ছিলেন। এসো মুক্ত কর, এই গানটি খুব জনপ্রিয় একটি গণসঙ্গীত। তার রচিত গ্রন্থ রাজধানী, মধু বংশীবলী প্রভৃতি। 1977 খ্রিস্টাব্দে তিনি মারা যান, ঠিক আছে। এবার দেখো,
আমরা কোশ্চেন পড়বে চলে যাই। এখানে আছে প্রথমে দেখো আমি তোমাদের কিছু শব্দার্থ দিয়েছি, শব্দার্থগুলি দেখো। হাওয়া বাতাস, দোলাই নাড়াই, নরম পাতা কচি পাতা, কিরণে আলোতে ধরা পৃথিবী, মোরা আমরা, রূপকথা কাল্পনিক গল্প, শান্ত ধীর স্থির, তারা নক্ষত্র ফোটে উদয় হয়। আবার বলছি শুনো, হাওয়া বাতাস দোলাই নাড়ায়, নরম পাতা কচি পাতা, কিরণে আলোতে ধরা পৃথিবী, মোরা মানে আমরা, রূপকথা কাল্পনিক গল্প, শান্ত ধীর স্থির, তারা নক্ষত্র ফোটে উদয় হয়। এবার দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, তোমাদের বইয়ে আছে, তোমরা টিকমার করো না, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম দেখো, এক নাম্বার, ঘাসে ছোট ফুলগুলি মাথা দোলায়, কোথায়? অপশন দিয়েছে হাওয়াতে, শিশিরে, ঝড়ে, কিন্তু আমাদের পয়েমে দেওয়া আছে হাওয়াতে। তাহলে প্রথম হবে ক, এক নাম্বার, অপশন কতে দাগ দাও। দুই নাম্বার, কবি ছিটতে নিষেধ করেছে, কি? ঘাসের পাতা, তাই না? তাহলে কি হবে, অপশন গতে তোমরা দাগ দাও, ঘাসের পাতা। তিন নাম্বার দেখো, ধরার স্নেহকণাগুলি ফুল ঘাস পাতা, তাহলে ধরার স্নেহকণাগুলি কি হয়ে বেরিয়ে আসে, ঘাস হয়ে, তাহলে ঘাসটা কত নম্বর অপশন আছে, খ। তিন নম্বরে দাগ দাও, অপশন খতে। চার নম্বর, রূপকথা হলো এক ধরনের কাল্পনিক গল্প, ঠিক আছে? রূপকথা হলো এক ধরনের কাল্পনিক গল্প, আমরা যখন ফেয়ারি টেলস পড়ি সেটাই হলো রূপকথা, কেমন? তাহলে চার নাম্বার অপশন কতে দাগ দাও, প্রথম অপশনটাতে দাগ দাও, চার নাম্বার হবে ক। আবার বলে দিচ্ছি সঠিক উত্তর দাও, এক নাম্বার হবে অপশন ক, দুই নাম্বার অপশন গ, তিন নাম্বার হবে অপশন খ, চার নাম্বার হবে অপশন ক। নেক্সট দেখো, শূন্য স্থান পূরণ করো, দুই নাম্বার, কতে ক নাম্বারে দেওয়া আছে, হাওয়াতে দোলায় মাথা, ফিলাবে কি হবে, মাথা হবে, কেমন? তারপর দেখো খ নাম্বার আছে, ছিল না নরম পাতা, খ নাম্বার হবে নরম, নরম পাতা, ছিল না নরম পাতা, ফিলাপ হবে নরম, ক নাম্বার, ঘাস হয়ে ফুটে উঠে, ঘাস, ঘাস লেখো, ফিলাপ হবে ঘাস, ঘাস হয়ে ফুটে উঠে, ঘ নাম্বার, যখন তারারা ফোটে, তারারা, তারারা হবে ফিলাপ, ঘ নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লাগবে তারারা, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, শূন্য স্থান, হাওয়াতে দোলায় মাথা, ফিলাপে হবে মাথা, ছিল না নরম পাতা, খ নাম্বার হবে নরম, গ নাম্বার হবে ঘাস হয়ে ফুটে উঠে, ঘাস, ঘ নাম্বার হবে যখন তারারা ফোটে, তারারা হবে ফিলাপের মধ্যে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। আর বাকি যে আনসারগুলি আছে, যেগুলি তোমাদের খুব প্রয়োজনীয়, আমি সেগুলি দিয়ে দিয়েছি তোমাদের নোটসের মধ্যে, একটি বাক্য উত্তর দাও, সেটা তোমরা নোটসে পেয়ে যাবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের দরকার নেই, ছয় নাম্বার পদ্মরূপ লেখো, সেটাও তোমরা নোটসে পেয়ে যাবে, সাত নাম্বার দুটি আলাদা অর্থে বাক্য রচনা করো, সেটাও তোমরা নোটসে পাবে, তারপর ডান দিক বাঁ দিক যেগুলি বিপরীত শব্দ বলা হয়েছে সেটাও নোটসের মধ্যে পাবে, তারপর দশ নাম্বার সমার্থক শব্দ যেটা সমার্থক শব্দ নয় সেটার মধ্যে কাট করো, সেটাও তোমরা নোটসে পাবে, ঠিক আছে? নোটসে যেগুলি দেওয়া আছে সেগুলি পড়বে, বাকিগুলি পড়তে হবে না, তোমাদের বাকি যেগুলো আনসার বাকি থাকবে সেগুলি সব নোটসে দিয়ে দেবো, কেমন? সবাই পড়াশোনা করবে বাড়িতে, পয়েমটা শিখবে, পয়েমটা সবটা লার্ন করবে, এটা ছোট্ট একটা পয়েম, সবটা পয়েম লার্ন করে নেবে, কেমন? টেক কেয়ার, গুড বাই।